আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন ওয়ান ভিশন আয়োজিত জীবনকে জানুন অনুষ্ঠান সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহসিন মাস্কুর এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইউনিভার্সিটি शेख আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি বরক আল্লাহ আর একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন কত টাকার মালিক হলে কোরবানি দিতে হবে আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সুনান ইব মাজার মধ্যে একটি হাদিস এসেছে যে হাদিসটিকে শাহ আলবানী সাহি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানকান আল্লাহবাহি ইয়াকরাবান্না মুসাল্লানা যার স্বচ্ছলতা আছে অথচ সে কোরবানি করল না সেই জন্য আমাদের ঈদগাহের কাছে না আসে এখানে যার স্বচ্ছলতা আছে এই সা সাড়া শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে ধনী হওয়া অর্থাৎ এমন আর্থিকভাবে সামর্থ্যবান হওয়া যাতে করে সে একটা কোরবানি করতে পারে তার পরিবারের পক্ষ থেকে ফলে এটাই হচ্ছে আসলে মূল দাড়িপাল্লা অথবা মূল নেকটি যার মাধ্যমে কে কোরবানি করবে আর কাকে কোরবানি করতে হবে না সেটা আমরা বুঝতে পারি অর্থাৎ যিনি কোরবানি করার সামর্থ্য রাখেন তিনিই কোরবানি করবেন এটাই হচ্ছে হাদিসের বক্তব্য এবং এতে কত টাকার মালিক হলে এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা হয়নি কোরবানি করার এই বিষয়টাকে যদি আমরা দেখি যে আসলে শারিয়াতে এর বিধানটা কী তাহলে আমরা দেখি যে কেরাম এখতালাফ করেছেন যে এটা কি ওয়াজিব নাকি সুনাতম আকাদা ওলামাই কেরাম এটাকে সুনাতম আকাদা বলেছেন এর মধ্যে আছেন ইমাম মালেক ইমাম শারফাই এবং ইমাম আহমেদ আর আরেক দল কেরাম তারা বলেছেন যে এটা ওয়াজিব দলিল ও এই হাদিসটা আকরাবান না মুসাল্লায় না যেন আমাদের মুসাল্লার কাছে সে না আসে তার কোরবানি করার সামর্থ্য ছিল অথচ করেনি তাহলে তারা যেন ঈদগাহের পাশে না আসে এটা একটা ধমকের মতো ফলে তারা বলেন যে কোরবানি করাটা ওয়াজিব যারা বলেছেন তাদের মধ্যে রয়েছেন আবু হানিফা রাহেমাহুল্লাহ এবং পাশাপাশি শাইখুল ইসলাম এব্দু তেমিয়া রাহেমাহুল্লাহ এবং আরও অনেক ওলামাইকেরাম তারা বলেছেন যে কোরবানি করাটা ওয়াজিব সচ্ছল ব্যক্তির জন্য সবার জন্য নয় তাহলে এই দুটো মত আমরা পাচ্ছি আমরা জমহুর উলামিকেরামকে পাচ্ছি তারা বলছেন সুনতা কিন্তু সবাই একমত যে কোরবানি করাটাই রেকমেন্ডেড রাসুলসাল্লাহ সাল্লাম সেদিকেই উম্মাকে প্রণোদনা দিয়েছেন উৎসাহ দিয়েছেন এবং কোরবানির এই নির্দেশনা কোরআনে যেমন এসেছে অনেকগুলো হাদিস এসছে এটা রাসুল সাল্লাহ সাল্লামের আমল ছিল রাসুলসাল্লাহ সাল্লাম যেমন ইমাম আহমেদ এবং তিন মেদি বর্ণনা করেন আকামা রাসূল উল্লাহ সাল্লাহ সাল্লাম বিল মেদিনা তে আশা রাসিনী নিউদা হাই নেবিসাল্লাহসাল্লাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন প্রতি বছরই দিয়েছেন তাহলে কোরবানিটা একটা বড় ধরনের শাহীরা তো মিনশ আরা এরিল্লাহ ও শিয়া এরি দিন আল্লাহর একটা বড় নিদর্শন দিনের একটা বড় নিদর্শন একটা বড় ইবা আদা ইবা তাহলে শাহিখ এই যে আমরা বলছি যে সচ্ছল হলেই কোরবানি দিবে যে সচ্ছল তার যে ডেফিনেশন আমরা কাকে সচ্ছ সচ্ছল বলবো জি যিনি অর্থের মালিক বৃত্তের মালিক তবে অনেক বেশি বৃত্ত তার থাকতে হবে সেটা কিন্তু এখানে শর্ত করা হয়নি বরং এতটুকু বৃত্ত থাকলেই তাকে কোরবানি করতে হবে বা কোরবানি করা তার উচিত যতটুকুতে সে একটা যেমন ছাগল কিংবা একটা গরু সে কিনে নিতে পারে অথবা গরুর একটা ভাগ সে কিনে নিতে পারে কিংবা উটের একটা ভাগ সে কিনে নিতে পারে অবস্থান অনুযায়ী আমাদের দেশে তো উট কম কিন্তু গরুটা আমাদের দেশে বেশি এবং আমাদের দেশের সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন তারা গরুর ভাগে তারা সাধারণত শরিক হয়ে থাকে তো এইভাবে আমরা স্বচ্ছলতাকে এইভাবেই দেখব যাতে করে আমরা ওটাকে এমন সুনির্দিষ্টভাবে ডিফাইন না করি অর্থাৎ তার সামর্থ্য থাকলেই সে কোরবানি করবে তাহলে সামর্থ্য থাকলেই যারা বলছেন ওয়াজিব তার উপর কোরবানি করা যেভাবে হবে তাদের মত অনুযায়ী আর যারা বলছেন সুনাতে মাকেদা তারা বলেছেন তার জন্য রেকমেন্ডেড হচ্ছে কোরবানি করা যদি তার সামর্থ্য থাকে শেখ আমরা সমাজের মধ্যে এমনও দেখি যে অনেকেই যে ঋণ করে কোরবানি করছেন সমাজ রক্ষার জন্যে সবসময় কোরবানি করেন এবার একটু আর্থিক সচ্ছলতা কম করোনাকালীন অসুবিধা অর্থনৈতিক টানাপোড়েন পড়েন তারপরেও ঋণ করে এই করার মধ্যে আসলে বা নৈকট্য বিষয় বিষয়টি প্রথমত ঋণ করতে ইসলাম সবসময় ডিসকারেজ করেছে অনুৎসাহিত করেছে কারণ ঋণ করাটা ভালো নয় আরেকজনের একটা হক নিজের কাঁধে বহন করা এবং যদি এই অবস্থায় মারা যায় তাহলে তো তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় তো ইসলামের জন্য ঋণ করে হজ করা ঋণ করে কোরবানি করা ঋণ করে দান খয় সাদাকা করা এটাকে কখনো উৎসাহিত করেনি বরং সামর্থ্যবান ব্যক্তিকেই সে উৎসাহিত করেছে কিন্তু কথা হচ্ছে যদি কেউ ঋণ করে এখন কোরবানি করে তাহলে কি তার কোরবানি হবে কিনা কিংবা সেম প্রশ্নটা হজের ক্ষেত্রেও আসে ঋণ করে যদি কেউ হজ করে ঋণ করে যদি কেউ ওমরা করে তাহলে তার সে হজ কিংবা ওমরা শুদ্ধ হবে কি না উত্তর হচ্ছে শুদ্ধ হবে কারণ যেটা তার উপর শরীয়ত আরোপ করেনি সেটা সে নিজের উপর আরোপ করেছে কিন্তু সে তো অবৈধ কোনো কাজ করেনি সে তো অন্যায় কোনো কাজ করেনি সে ঋণটা করে আল্লাহ নৈকট্য অর্জন করতে চাচ্ছে তার মধ্যে হয়তো একটা ভাবাবেগ কাজ করেছে যেটা সরিয়ে আরোপ করেনি নিজের উপর আরোপ করেছে পার্থক্য শুধু এতটুকু এতে তার কোরবানি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তার হজ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে একটা জিনিস তাকে মনে রাখতে হবে এই ঋণটা তাকে শোধ করতে হবে কারণ যদি সে ঋণটা শোধ না করে সেই ঋণ দিয়ে কোরবানি করলো তাহলে একদিকে সব হচ্ছে অন্যদিকে তার পাপ হচ্ছে এতে কিন্তু তার সর্বশেষ গিয়ে তার কি আসলে পণ্য থাকে কি না সেটা একটা দেখার বিষয় সেটা আল্লাহ ভালো জানেন আমরা সমাজে দেখি যে অনেক সামর্থ্যবান মানুষ কোরবানি করছেন না হয়তো বা উদাসীন এই বিষয়ে তাদের ব্যাপারে রসুল সাল্লাহ আলিয়াল্লাম কি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যারা কোরবানি করছেন না হাদিসটা আমি আজকের আলোচনার শুরুতে কিন্তু উল্লেখ করেছি সেটা হচ্ছে তিনি বলেছেন ফেলা একরাবান না মুসাল্লা সহি একটা হাদিস যে যাদের সামর্থ্য আছে অথচ কোরবানি করলো না তারা জন্য আমাদের এই মুসাল্লা মুসাল্লা মানে ঈদগাহ ঈদগাহের ধারে কাছে না আসে এটা বড়ো ধরনের একটা ধমক এটাকে ওয়াইদ বলা যায় তার মানে হচ্ছে সে গর্হিত কাজ করেছে সে অন্যায় কাজ করেছে সে যে কোরবানি করলো না সে ইসলামের একটা বড় ধরনের ইবাদতকে ইগনোর করেছে উপেক্ষা করেছে এই ধরনের ধমক সাল্লাম তাকে দিয়েছেন যে কারণে ওলামাদের এক দল কোরবানি করাটাকে আজ বলেছেন আমরা আমরা মানে সেই সেই মানে রাসুসাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এই ওয়ারিদের মূল মাকসাদটা আমাদের বুঝতে হবে যে কি আসলে তিনি চাচ্ছেন যে উম্মার লোকেরা সামর্থ্যবান হলেই যেন কোরবানি করে সুক্রিয়া সাহেব আপনি অনেক সুন্দর করে বলছিলেন প্রিয় দর্শক আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন আল্লাহরাবুল্লাহ আলমীর আমাদেরকে ঠিক যেভাবে কোরবানি করলে আল্লাহ রব্লা আলমিন নৈকট্য আমরা অর্জন করতে পারি সেভাবেই কোরবানি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম বরহমাত